হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, কী অবস্থা? কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন মিক্স ভিডিও চ্যানেল আর আমার নাম হলো কামিল আহমদ। ফ্রেন্ডস, আজকে আরও একটি নবা কাস্টমাইজ ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজকের এই কাস্টমাইজটি ফ্রেন্ডস আপনার জন্য খুবই সুপার ডুপার এবং খুবই অসম হতে যাচ্ছে। খুবই ইউনিক তিনটি ভিজিট আজকে আমরা স্টেপ বাই স্টেপ অ্যাড করতে যাচ্ছি। খুবই ইউনিক এই ভিজিটগুলি এবং অসম একটি আইকন প্যাক আপনারা দেখতে পারবেন। ফ্রেন্ড, যদি এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করতেছি, প্লিজ ফ্রেন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি ফ্রেন্ড, যখনই এইরকম আমরা নিত্য নতুন কাস্টমাইজ ভিডিও নিয়ে হাজির হব, সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি ফ্রেন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন ফ্রেন্ডস, কাস্টমাইজ শুরু করা যাও। ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস, আবারও বলতেছি আমার নাম হলো কামিল আহমদ। দেখেন বন্ধুরা, এই ধরনের কাস্টমাইজ করার জন্য আপনার কাছে দুইটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। একটি হলো নবা লঞ্চার। যদি আপনার কাছে নবা লঞ্চারটি না থাকে তাহলে উপরের আই বটনে দেখেন একটি লিঙ্ক আসতেছে, ওই ভিডিওটি দেখলে নবা লঞ্চার সম্পর্কে এভরিথিং জানতে পারবেন। তারপরে আরও একটি অ্যাপ্লিকেশন রয়েছে যেটা পেইড ভার্সনের। যদি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করেন তাহলে আপনাকে বাই করতে হবে, আর যদি ফ্রিতে ডাউনলোড করতে চান তাও উপরের আই বটনে দেখেন আরেকটি লিঙ্ক আসতেছে, ওই ভিডিওটি দেখলে আপনারা নবা লঞ্চার সম্পর্কে এভরিথিং ফ্রেন্ডস বুঝতে পারবেন এবং এই KWGT অ্যাপ্লিকেশন সম্পর্কে আপনারা এভরিথিং জানতে পারবেন এবং লাইফ টাইমের জন্য ইউজ করতে পারবেন। যদি দুটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেন তাহলে ফার্স্ট অফ অল ফ্রেন্ডস আপনাকে যা করতে হবে, নবা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। যখনই নবা লঞ্চারটি ওপেন করবেন এটার হোম স্ক্রিনটি এইরকমই দেখাবে, তারপর স্কোর করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে টিক মার্কে ট্যাপ করে দেবেন। ট্যাপ করার সাথে সাথে নবা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবারও আপনাকে নবা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পরে এইরকম আপনারা হোম স্ক্রিনে কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন, তো এরকম লং প্রেস করে রাখুন। তারপরে ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনারা হোম স্ক্রিন থেকে রিমুভ করে দিতে হবে, যেভাবে আমি রিমুভ করে দিতেছি। রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও নবা লঞ্চারটি ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর স্কোর করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন, সিলেক্ট ডিফল্ট লঞ্চার, এখানে ট্যাপ করুন। তারপরে নবা লঞ্চারটিকে ডিফল্ট সিলেক্ট করে দিন। সিলেক্ট করে দেওয়ার পর আবারও আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে, ভিডিওর ডিসক্রিপশনে একটি জিপ ফাইল রয়েছে, সেই জিপ ফাইলটি ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। যেহেতু আমি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি, কীভাবে আনজিপ করবেন সেইটাই দেখাতে যাচ্ছি। তো আজকের জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন ইউজ করতে যাচ্ছি। এই অ্যাপ্লিকেশন মারফতে যে কোনো জিপ ফাইল খুবই সহজভাবে আনজিপ করা যায়। এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটিও আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো আপনাদেরকে এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। যখনই এই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে দেখতে পারবেন। তো আপনি যখনই জিপ ফাইলটি ডাউনলোড করবেন আপনার জিপ ফাইলটি ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাদেরকে এই ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এখানেই আপনার জিপ ফাইলটি পেয়ে যাবেন। আপনি চাইলে এখান থেকে আপনার জিপ ফাইলটিকে আনজিপ করে নিতে পারেন। আমার জিপ ফাইলটি ফার্স্ট অফ অল এখানেই ছিল, আমি এখান থেকে মুভ করে এখানে এপিকে ফাইল নামের একটি ফোল্ডার ক্রিয়েট করেছি। তো আমার জিপ ফাইলটি এই ফোল্ডারটির মধ্যে রয়েছে, আমি এই ফোল্ডারটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর এখানে একটি ফাইলের নাম দেখতে পারবেন, দি ডার্ক বেস সেটআপ বলে, এটি একটি জিপ ফাইল। এটাকে আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করুন। যখনই এটা গ্রিন কালার হয়ে যাবে তারপরে আবারও ট্যাপ করে দিন। তারপরে সাথে সাথে এখানে একটি অপশন দেখতে পারবেন, এক্সট্রাক্ট হিয়ার, এখানে ট্যাপ করে দিন। সাথে সাথে আপনাদেরকে এরকম একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। যদি ভিডিওটি আপনারা A to Z কন্টিনিউ দেখেন তাহলে ভিডিওর স্ক্রিনেই আপনারা পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি, আমি পাসওয়ার্ডটি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখানে ওকেতে ট্যাপ করে দেবেন। সাথে সাথে আপনারা দেখবেন আপনাদের জিপ ফাইলটি আনজিপ হয়েছে সাকসেসফুলি এবং নতুন আরেকটি ফোল্ডার এখানে ক্রিয়েট হয়ে গেছে। তো আপনাদেরকে এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর ফার্স্ট অফ অল আপনাদেরকে ওয়ালপেপারটি সেট করতে হবে। তার জন্য ওয়ালপেপারে ট্যাপ করুন, তারপরে এখানে ওপেনে ট্যাপ করে দিন, তারপরে এখানে থ্রি ডটে ট্যাপ করুন, তারপরে সেট আস ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিন, তারপরে হোম অ্যান্ড লক স্ক্রিনে ট্যাপ করে দিন। সাথে সাথে এখানে আরও একটি অপশন শো করবে, তো আপনাদেরকে এখানে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন,
আপনারা দেখতে পারবেন আপনাদের হোম স্ক্রিন দিয়ে একদম ডার্ক হয়ে গেছে। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে, আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্কোর করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন ব্যাকআপ অ্যান্ড রিসেট, এখানে ট্যাপ করে দিন। তারপরে এখানে আরও একটি অপশন দেখতে পারবেন রিস্টোর ব্যাকআপ, এখানে ট্যাপ করে দিন। ট্যাপ করে দেওয়ার পর ফ্রেন্ডস আপনারা এরকম একটি অপশনে চলে আসবেন। এখন ফ্রেন্ডস আপনাকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছেন। এর জন্য এখানে থ্রি লাইনে ট্যাপ করুন, তারপরে হালকা একটু উপরে সোয়াইপ আপ করুন। আমরা জিপ ফাইলটি আনজিপ করেছিলাম যে অ্যাপ্লিকেশন মারফতে, সে অ্যাপ্লিকেশনটি এখানে আপনারা দেখতে পারবেন। আবারও এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর আপনার জিপ ফাইলটি যে ফোল্ডারটির মধ্যে রেখেছেন আপনাকে সেখানে যেতে হবে। আমি যেহেতু এপিকে ফাইলের মধ্যে রেখেছি, আমি এপিকে ফাইল নামের এই ফোল্ডারটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর আমাদের জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেই ফোল্ডারটি আবারও ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর এখানে একটি ফাইলের নাম দেখতে পারবেন নোভা ব্যাকআপ বলে, এই ফাইলটির উপর ট্যাপ করুন। সাথে সাথে এরকম একটি উইন্ডো চলে আসবে, আপনাদেরকে এখানে ওকেতে ট্যাপ করে দিতে হবে। যখনই ওকেতে ট্যাপ করবেন আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এবং ফ্রেন্ডস এই আইকন প্যাকগুলো এখানে যখনই আপনারা ব্যাকআপ ফাইলটি অ্যাপ্লাই করবেন সাথে সাথে এই আইকন প্যাকটি ফ্রেন্ডস এখানে অ্যাড হয়ে যাবে। আর এই আইকন প্যাকের লিঙ্কটিও ভিডিওর ডিসক্রিপশনে রয়েছে, আপনারা ওইখান থেকে চাইলে এই আইকন প্যাকটি ডাউনলোড করে নিতে পারেন। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে, উপরের ভিজিটির উপর ট্যাপ করে দিন। ট্যাপ করার সাথে সাথে KWGT অ্যাপ্লিকেশনটি যদি আপনার কাছে থেকে থাকে তাহলে অটোমেটিকলি ওপেন হয়ে যাবে, যদি না থাকে তাহলে আমি আবারও রিপিট করতেছি। উপরের আই বটনের ভিডিওটি দেখুন, দেখলে অ্যাপ্লিকেশন সম্পর্কে এভরিথিং আপনারা বুঝতে পারবেন। এখন আমরা ভিজিটগুলি এখানে এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার জন্য আপনাকে এখানে এক্সপোর্টে চলে আসতে হবে। আসার পর এখানে উপরে ফোল্ডারে ট্যাপ করুন, আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডারের নেম এখানে দেখতে পারবেন। তো আপনার জিপ ফাইলটি আনজিপ করে যে ফোল্ডারটির মধ্যে রেখেছেন আপনাকে সেখানে যেতে হবে। আমি যদি এপিকে ফাইলের মধ্যে রেখেছি, আমি এপিকে ফাইল নামের এই ফোল্ডারটি ওপেন করে দেবো। ওপেন করে দেওয়ার পর আমাদের জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেই ফোল্ডারের নেমটি এখানে দেখতে পারবেন। আপনাদেরকে এই ফোল্ডারটি আবারও ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এখানে আপনার তিনটি ভিজিট দেখতে পারবেন। তো ফার্স্টের ভিজিটটির উপর ট্যাপ করুন, যদি ফার্স্টের ক্লিকে এটা এখানে এক্সপোর্ট না হয় তাহলে সেম প্রসেসিং আবারও আপনাকে এখানে যেতে হবে। তারপরে আবারও এই ফোল্ডারটি ওপেন করে দিতে হবে, তারপরে আবারও এই ফোল্ডারটি ওপেন করে দেবেন, তারপরে আবারও এই ভিজিটটির উপর ট্যাপ করে দেবেন। দেখেন ভিজিটটি এখানে সাথে সাথে এক্সপোর্ট হয়ে যাবে। যেহেতু বন্ধুরা এখানে আমি তিনটি ভিজিট আজকে মানে আপনাদেরকে অ্যাপ্লাই করে দেখাচ্ছি, এর জন্য আমি তিনটি ভিজিট এখানে একসাথে এক্সপোর্ট করে নিতেছি। তো এর জন্য আবারও এখানে যাব, তারপরে এই ফোল্ডারটি ওপেন করে দেবো, তারপরে নেক্সট ভিজিটের উপর ট্যাপ করে দেবো। দেখেন এটাও এক্সপোর্ট হয়ে যাবে। তো দেখেন ফ্রেন্ডস এখানে আমি তিনটি ভিজিট এক্সপোর্ট করে নিয়েছি। এখন আপনাদেরকে ফার্স্টের এই ভিজিটের উপর ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করার সাথে সাথে দেখেন ভিজিটটি এইভাবে আমি কাস্টমাইজ করে দিয়েছি। আপনারা শুধু একটু হালকা একটু রিসাইজ করলেই ভিজিটটি খুবই সুন্দরভাবে আপনার হোম স্ক্রিনে অ্যাপ্লাই করতে পারবেন। তো এটাকে কাস্টমাইজ করার জন্য আপনাদেরকে ফার্স্ট অফ অল এখানে লেয়ারে চলে আসতে হবে। আসার পরে এখানে যে সাইজটি দেখতেছেন এই সাইজটি রিমুভ করে দিয়ে এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে 117। তারপরে ফ্রেন্ডস এখানে ওকেতে ট্যাপ করে দিন। ট্যাপ করে দেওয়ার পর দেখেন এটা কত সুন্দরভাবে এখানে অ্যাড হয়ে গেছে। যদি এখানে আপনার কাস্টমাইজটি কমপ্লিট হয়ে যায় তাহলে লেফটে একটু সোয়াইপ আপ করুন, তারপরে টাচে চলে আসুন, তারপরে এখানে কাস্টমের ট্যাপ করে দিন, তারপরে আবারও কাস্টমের ট্যাপ করে এখান থেকে ননটি সিলেক্ট করে দেবেন, তারপরে উপরে এখানে সেভে ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, আপনারা এখানে ইমেজিং একটি ভিজিট দেখতে পারবেন। নেক্সট ভিজিটটি অ্যাড করার জন্য আবারও ফ্রেন্ডস আপনাদেরকে এখানে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আবারও আপনারা KWGT অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে। এখন ফ্রেন্ডস আপনাকে এই ভিজিটটির উপর ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে সাথে সাথে দেখেন ভিজিটটি এখানে কাস্টমারের জন্য রেডি হয়ে যাবে। তো ফ্রেন্ডস ফার্স্ট অফ অল এটাকে হালকা একটু কাস্টমাইজ করার জন্য আপনাকে এখানে লেয়ারে চলে আসতে হবে। আসার পরে এখানে যে সাইজটি দেখতেছেন এই সাইজটি রিমুভ করে দিয়ে ফ্রেন্ডস এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে 120। তারপরে ফ্রেন্ডস এখানে ওকেতে ট্যাপ করে দেবেন। দেখেন এখানে ইমেজিং একটি আপনারা সাইজ দেখতে পারবেন। যদি এখানে আপনার কাস্টমাইজিং কমপ্লিট হয়ে যায় তাহলে লেফটে একটু সোয়াইপ আপ করুন, তারপরে এখানে টাচে চলে আসুন, তারপরে আবারও এখানে কাস্টমের ট্যাপ করে দিন, তারপরে আবারও কাস্টমের ট্যাপ করে এখান থেকে ননটি সিলেক্ট করে দিবেন। তারপর ফ্রেন্ডস এখানে উপরে সেভে ট্যাপ করে দিবেন। সেভে ট্যাপ করে দেওয়ার পর মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে হোম স্ক্রিনে যখন আসবেন এখানে আপনারা ইমেজিং একটি ভিজিট দেখতে পারবেন।
এখন নেক্সট উইজেটটি অ্যাড করার জন্য আবারও ফ্রেন্ডস আপনাদেরকে এখানে ট্যাপ করে দিতে হবে। আবারও আপনারা KWGটির মধ্যে চলে আসবেন। আসার পর ফ্রেন্ডস আপনারা যে এখানে আইকনটি দেখতেছেন, আইকন নামের এই উইজেটটির উপর ট্যাপ করে দিন। এটা এখানে কাস্টমের জন্য রেডি হয়ে যাবে। তারপর ফ্রেন্ডস এটাকে রিসাইজ করার জন্য আবারও ফ্রেন্ডস এখানে আপনাদেরকে লেয়ারে চলে আসতে হবে। আসার পর এখানে যে সাইজটি রয়েছে এই সাইজটি এখান থেকে রিমুভ করে দিয়ে ফ্রেন্ডস এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে 80। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেবেন। আপনারা এখানে ইমেজিং একটি সাইজ দেখতে পারবেন। এখানেও যদি ফ্রেন্ডস আপনার সাইজটি নেওয়া কমপ্লিট হয়ে যায় তাহলে সেম প্রসেসিং হালকা একটু লেফটে সোয়াইপ আপ করুন। তারপরে ফ্রেন্ডস এখানে টাচে ট্যাপ করে দিন, তারপরে আবারও কাস্টমার ট্যাপ করে দিন, তারপরে আবারও কাস্টমার ট্যাপ করে এখান থেকে ননটি সিলেক্ট করে দিবেন। তারপরে উপরে এখানে সেভে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর ফ্রেন্ডস যখনই আপনাদেরকে এখানে কাস্টমারটি কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাওয়ার পর ফ্রেন্ডস আপনাকে আবারও মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে যখনই আপনি হোম স্ক্রিনে আসবেন এখানে আপনারা ইমেজিং একটি সেট আপ দেখতে পারবেন। এবং বন্ধুরা যখনই এখানে আপনারা ডায়ালারে ট্যাপ করবেন দেখেন আপনার ডায়ালারটি ওপেন হয়ে যাবে। এখান থেকে অনেক কিছু আপনারা শর্টকাটভাবে হোম স্ক্রিন থেকে ইউজ করে নিতে পারেন। তারপরে ফ্রেন্ডস এখানে যেমন এক্সাম্পল দেখেন এখানে আমি ফেসবুকটি অ্যাড করেছি, যখন ফেসবুকে ট্যাপ করব দেখেন আমার ফেসবুকটি এখান থেকে আমি ওপেন করে নিতে পারবো। যখনই আপনারা উপরে এরকম সোয়াইপ আপ করবেন আপনারা এখানে ইমেজিং কিছু আইকন প্যাক দেখতে পারবেন। এক্সাম্পল মনে করেন ফ্রেন্ডস যদি এখানে কোনো আইকন প্যাক বাই মিস্টেক যদি চেঞ্জ না হয় ডিফল্ট থেকে থাকে তাহলে আপনি ম্যানুয়ালি ফ্রেন্ডস এখান থেকে সেই আইকন প্যাকটি চেঞ্জ করে নিতে পারবেন। এক্সাম্পল হিসাবে মনে করেন আমি এই আইকন প্যাকটি চেঞ্জ হয় নাই, তবে আমার এই আইকন প্যাকটি চেঞ্জ হয়ে গেছে। যদি আপনার বেলা না হয় তাহলে ফ্রেন্ডস এইটার উপর লং প্রেস করে রাখুন, তারপর ফ্রেন্ডস এখানে এডিটে ট্যাপ করে দিন। দেখেন এখানে আপনার আইকনের লোগোটি শু করবে। তারপরে আবারও এই লোগোটির উপর ট্যাপ করে দিন। ট্যাপ করে দেওয়ার পর দেখেন ফ্রেন্ডস এখানে আপনার দেখাবে আপনার জেনুইন যে আইকন প্যাকটি সেইটার লোগো। চাইলে এখান থেকে আপনার জেনুইন আইকন প্যাকের লোগোটিও সিলেক্ট করে দিতে পারেন। আর আপনি যদি চাচ্ছেন অন্য কোনো একটি আইকন প্যাক এখানে লোগো অ্যাড করতে তাহলে আজকের যে আইকন প্যাকটি আমরা এখানে অ্যাড করেছি সেই আইকন প্যাকটি এখানে আমরা দেখতে পারবো। এই অ্যাপ্লিকেশনটি আপনাকে ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর ফ্রেন্ডস এখানে আপনারা প্রচুর পরিমাণের স্টাইলিশ আইকন প্যাক লোগো দেখতে পারবেন। যে কোনো একটি লোগো আপনি অ্যাড করে নিতে পারেন। এক্সাম্পল দেখেন মনে করেন ফ্রেন্ডস এক্সাম্পল হিসাবে দেখানোর জন্য আমি এই আইকন প্যাকটি অ্যাড করে দিলাম, ঠিক আছে। দেখেন এখানে আইকন প্যাকের লোগোটি চলে আসছে। যখন এখানে ডানের ট্যাপ করবেন দেখেন এটার আইকনের লোগোটির মানে স্টাইলটি চেঞ্জ হয়ে যাবে। তো আপনারা চাইলে ফ্রেন্ডস এরকম যে কোনো আইকন প্যাক যদি চেঞ্জ না হয় তাহলে এখানে আপনারা ম্যানুয়ালি চেঞ্জ করে নিতে পারেন। তো বন্ধুরা আজকের এই কাস্টমাইজটি এতটুকু পর্যন্ত ছিল। এই কাস্টমাইজটি আপনার কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ফ্রেন্ডস রিকোয়েস্ট করতেছি আমাকে একটু সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং মিক্স মিডিয়া চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।